তো ভালো মাছই তো আছে, দেখছো মুলাডুলির ফার্মের ক্যানাল। হ্যাঁ দেন, কত সুন্দর মুলাডুলি ফার্মের ক্যানালের ভিতরে মাছ মারতেছে। হ্যাঁ 6 কেজি ওজনের বোয়াল বলে আছে জায়গায় একটা, দেখি কি আছে। ভাই বলে একটা দেখছে অনেক বড় বোয়াল, দেখি বোয়ালটা বাড়ায় নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই যে কি জানি ধরতেছেন এগুলা গরখন মাছ, এ তো অনেক বড়ই তো গো। হ্যাঁ হ্যাঁ, তরকারি হবে না, তরকারি তো হয়, বেশি যাবে মনে হচ্ছে। আবার ব্যাঙের ফোনাও আছে, অর্ধেকটুক শেষ পেন, অর্ধেকটুকের পানি ছাড়ি দেবেন, তাই তো ক্লিয়ার। এই যে মাথা পর্যন্ত শেষলে মনখানি হবে আর কি মাছ। জল মাছ বাড়ায় নাই দু একটা, পাতেও পারেন কোয়া জানে, নসিবে যদি মিলে যায়। এই গরখন মাছ না, টাকি মিলতেও পারে। পানি অল্প পানি, প্রচুর মাছ, কালো কালো এগুলা ব্যাঙের ফোনা নাকি এটা, ওটা তো ভাজি করলে টেস্ট হইতো। মিলতেও পারে গো, পানি যেহেতু আছে ভিতরে তো মাছ অবশ্যই আছে। সাইরফাওয়ালা ট্যাংরা একটা দৌড় মারলি, ওইটার ভিতরে থাকতে পারে, ওই যে আসতেছে কুলকুল করতে করতে। আরে ঝাঁজর দরকার ছিল গো গুড়া মাছ ধরার জন্য। অনেক মাছ হবে, অনেক কি মাছ ওটি, টাকি পুঁটি মাছ। দেখো এক তরকারি এক পালি মাছ হয়ে গেছে।